উদাহরণ দিলে
দেখো একমাত্র স্বভাব যত সময় মানুষের না বোঝে তত সময় শ্রীহরিকে একান্ত আপন করে পাওয়া যায়। অনেকে পায় পেয়েও হারায় ফেলে, কেন? স্বভাব ঠিক থাকে না তাই। এই জন্য কর্তা গান লিখেছিলেন, প্রজার চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেবকে তার তাই। উনি বললেন সবকিছু বাদ দিয়ে আগে নিজের চরিত্রটাকে ঠিক, তাই তার গান। ও যদি স্বভাব ঘুচে যায় ও তা অভাব নাহি শুনি। মানুষের অভাব আসলে নাকি স্বভাব খারাপ হয়ে যায়। আর আমার অশ্বিনী গোসাই উনি বললেন না, এটা ভুল কথা। যদি কোনো মানুষের স্বভাব ঠিক থাকে তার কোনোদিন অভাব আসে না, কারণ তার অভাব পূর্ণ করার জন্য আমার ঠাকুর বসে থাকে, সদা সর্বদা তার অভাব পূর্ণ করে। যদি স্বভাবে ঘুষে তার অভাব নাহি তোমার চরিত্র ঠিক হয়ে গেলে তখন হরি প্রেমের অধিকারী হবে, প্রেমের তনু ডগমগ হবে। আর হরি সর্বদা তখন তোমাকে চাইবে, যার হরি একবার চাই তার আর কোনো অভাব থাকে না। এই জন্য বলল যদি একবার চরিত্র ঠিক হয়ে যায় প্রেম আসে তখন হরি তার কেমন হয় জানো? একটা গাভীর পিছনে মৎস্য যেমন ছুটে বেড়ায়, মৎস্য বাসুর, আমরা যারে বাসুর বলি বাংলা ভাষায়, গোমৎস যারে বলি, ছোট্ট বাসুর যেমন দৌড় দিলে পিছনে গাভী, আমরা দেখেছি জন্মাবার সঙ্গে সঙ্গে যে গাভী বৎসটা প্রসব হয় ওরে যেখানে রাখা হয় ওই গাভী সেইখানে দৌড় দিয়ে চলে যায়, কারণ গাভীর অন্তরে ভয় আমার বাচ্চাটা কোনোভাবে নষ্ট না হয়। তেমনি মানুষ যখন হরিপ্রেম প্রাপ্ত হয়, চরিত্র ঠিক হয়ে যখন হরিপ্রেমের অধিকারী হয় তখন শ্রীহরি গাভীর মতো ওই ভক্ত তেমন মৎস্যের মতো হয়, ভক্ত মৎস্যের কাছে গাভীর মতো শ্রীহরি তখন তার কাছে দাবিত হতে থাকে, সবসময় তার কাছে থাকে, কখনো তার ভাড়া হয় না। এই জন্য গান লিখলেন ও যেমন যদি স্বভাব ঘুচে যায় ও তা অভাব নাহি ওরে প্রেমের তনু ডগ মগ হরি তারে সায়, ও যেমন মৎস্যের পিছে ওরে গাভী বেলা
রামচন্দ্রকে পেয়ে তবু চিনতে পারলো না যে কারে পেলাম, কি হারালাম আমরা। এই জন্য শ্রীকর্তা গান লিখল না, ও তুই কেন সরল তুই গরল খেয়ে, সরল তুই আমরা গরল খাই, হরিধন পাওয়ার পরে আমরা গরল পান। একটা মাছ রাঙা বাকি ছিলাম লক্ষণ পেয়েছিল, রামচন্দ্র মাছ রাঙা বাকিকে বললো বল কি চাস। মাছ রাঙা বাকি আসলে তো স্বভাব না মাছ ধরে খাওয়া, সহজে তো স্বভাব করছে না। মাছ রাঙা পাখি বললো আমি তেমন কিছু চাই না, কি চাস বলছে আমার এই আশীর্বাদ করো আমি ঠকে ঠকে গেল মাছ ধরতে। রামচন্দ্র মুস্কি হাসি দিয়ে বললো তাই যা। রাম মনে মনে ভাবলো আমাকে পাওয়ার পরে মানুষ আমার চরণ চায়, অন্তিমে বাসনা পূরণ করে, এবারই আমি যদি ভবন দিন তুলে দিয়ে দাঁড়া বসে দিয়ে চরণ ছাড়াই দেব, আর আমার পাওয়ার পরে মাছ রাঙা পাখি বুঝতে পারলো না সব তেজে মাছ ধরা বর চাইব। এই জন্য মানুষের স্বভাব দোষ এমন, হরিধন পাওয়ার পরেও মানুষ তার স্বভাবের দোষে সে ধনকে ভুলে যায়। ও স্বভাব দোষ এমনি অলক্ষী, ও তোমরা সমতার সাক্ষী, রামচন্দ্র যখন বনে গেল বানর আর হলো মন্দের সাথী পেয়েছিল, যখন রাবণ নিধন করে রামচন্দ্র চলে আসবে হনুমানকে মাখালো, হনু জেগে দেখো তো বানর গুলো কোন জায়গায় ওকে খবর পাই না কেন, যাই দেখে যে রাক্ষসকুল সব ধ্বংস হয়ে গেছে, ওর বহুগুলো যারা আছে ওই মন্দর কটা ওদের বোর সঙ্গে রসকেরি করতেছে। হনুমান বুঝতে পেল যারা রামচন্দ্রকে পেয়ে রামের চরণ বলে গিয়ে হ্যাঁ রাক্ষসদের বহুদের সঙ্গে রসকেরি করতেছে, এই যে সমান ওরা রামকে পেয়ে শেষ পর্যন্ত নারীর প্রেমে ব্যবিচারিতে লিপ্ত হয়ে গেল, এই জন্য লিখলো স্বভাব দোষ এমনি কুলক্ষণ সাক্ষী কপিবার।
Hori bole, hori
গুরুজাত কি, শান্তি মাতা কি, সত্য ভাবা কি, গোলক পাগল কি, হীরা মন কি, রচন মদন কি, দশরথ কি, মৃত্যুঞ্জয় কি, গোসাই তারক চাঁদ কি, গোসাই অশ্বিনী কি, গোসাই নির্মল কি, ওরা কান্দি রাম কি, গুরু গোসাই কি, মাতা পিতা কি, মানে গুরু চান আমন্দে।